গত 24 ঘন্টা ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সারা দেশের বিভিন্ন হাসপাতালে আর 38 জন রোগী ভর্তি হয়েছেন। এই সময়ে কারো মৃত্যু হয়নি। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে গত 24 ঘন্টা ঢাকার হাসপাতালে ভর্তি হয়েছেন 22 জন, ঢাকার বাইরে 16 জন। এ পর্যন্ত 62,461 জন হাসপাতালে ভর্তি হয়েছেন, যার মধ্যে নতুন বছরের প্রথম দুই দিনে ভর্তি হয়েছেন 79 জন। এদিকে বিদায়ী বছরে ডেঙ্গুতে প্রাণহানি হয়েছে রেকর্ড 281 জনের।